আমি এখন রয়েছি বানগড়ের রাজীবপুর গ্রামে। বানরাজার ইতিহাস সমৃদ্ধ এই বানগড়, তো ঐতিহাসিক অনেক গুরুত্ব রয়েছে এই ছোট্ট জায়গাটার, তো আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরব। কৃষ্ণের যে নাতি অর্থাৎ অনিরুদ্ধ, তার সাথে বিয়ে হয়েছিল বানরাজার যে মেয়ে উষা, তার যদিও সেই বিয়েটি কিন্তু বানরাজা মেনে নেয়নি, তো যুদ্ধ করে অনিরুদ্ধ বিয়ে করেছিল উষাকে। আর তাদের যে বিয়ে হয়েছিল, আমার পেছনে যে এই যে পিলারগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ছিল সেই চারটে কলা গাছ। তো এই কলা গাছ দেখতেই কিন্তু দূর দূরান্তের বহু মানুষ কিন্তু আসে। ওরা ছিল সেই সময়কার পাঁচিল, তো ঐতিহাসিক গুরুত্ব কিন্তু রয়েছে এই জায়গাটার, তো যেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। বানগড়ের যে বানরাজা আছে, তাদের যে পরিবারের বিয়ের অনুষ্ঠানগুলো, সেগুলো কিন্তু এখানেই হতো। এটাকে হচ্ছে বিয়ের আসর। তো এইটা একটা ঘর টাইপের ছিল, যার দেওয়ালগুলো দেখো কতটা চওড়া। তোমরা জানো ইতিহাসে বানরাজার যে ইতিহাস, এটা কিন্তু আমরা ইতিহাসের বইতে পড়েছি, তো সেইখানেই আমি এখন রয়েছি। আর দেখো এইটা হচ্ছে বিয়ের আসর বা বিয়ের ঘর, আর তার যে দেওয়ালের চওড়া, তো সেটা দেখো কতটা ছিল। তো এই গাছগুলো যেগুলো দেখতে পাচ্ছ, বা এটা তো অ্যাকচুয়ালি গাছ নয়, সিমেন্টের পিলার দেওয়া রয়েছে। তো এখানে বিয়ে হতো, সমস্ত অনুষ্ঠানের এখানেই হতো। আর এই যে এগুলো এখন যেখানে আমরা বিয়ে দেখি, যে এরকম চারটে চারিদিকে কলা গাছ দিয়ে রেখে বিয়ে হচ্ছে, তো এগুলোকে অ্যাকচুয়ালি কলা গাছ বলা হয়, যদিও এগুলি কলা গাছ নয়। এটা যেহেতু বিয়ের আসর ছিল, তাই এটাকে চারটে কলা গাছ বলা হয়। আর মানুষের মধ্যে বিশ্বাস আছে, কেউ যদি মানে হাত দিয়ে, দুটো হাত দিয়ে চারিদিক থেকে ঘিরে এগুলোকে ধরতে পারে, তাহলে কিন্তু তাদের মনের ইচ্ছে পূরণ হয়। তো অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে শুধু এইটা দেখার জন্য কিন্তু এই বানগড়ে আসে এই জায়গাটায়। আর এইখানে কিভাবে আসবে সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওতে বলে দেব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর যারা চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। আর এই দিক দিয়ে হচ্ছে তোমার আসবে, এদিক দিয়ে দেখো পুরো পাড়া রয়েছে। এই পাড়ার ভেতর দিয়েই কিন্তু এই বানগড়, কারণ এটা একসময় এই পুরো জায়গাটাই কিন্তু বানরাজার দখলে ছিল। যদিও এখন কিন্তু সরকার এবং এখানে অনেক মানুষ বসতি স্থাপন, মানুষের মধ্যে বিশ্বাস আছে যে যদি নাকি এইটা হাত দিয়ে এইভাবে ঘিরে ধরতে পারে, তাহলে এই চারটে পিলার যদি এইভাবে ধরতে পারে, তাহলে নাকি মনের যে আশা সেটা নাকি পূরণ হয়। তো একটু ট্রাই করো তো ভাই, যে দেখো এ ইজিলি ধরতে পারছে। তো অনেকেই ধরতে পারে চারটেই, আবার অনেকেই ধরতে পারে না।